ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. محترم بھائی شریف الدین داسل جانتے چیزیں کالو سرا انہوں کو رنگ دیے داری سل کلب کرا جا بھی کنا شمانی تو بھائی شریعت دھاروک باہوک اچھے نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اور نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم داری سل کے کالو کرار کھترے نشوت کرے سل এবং শাস্তির কথা বলেছেন। তিনি যেমন নিষেধ করেছেন মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, জাবির রাযিয়াল্লাহু আনহু বলিত মক্কা বিজয়ের সময় আবু বকর রাযিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার দাড়ি এবং চুলগুলো সাদা ধবধবে হয়ে গেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে নির্দেশ দিলেন গাইরু হাজা ওয়াস্তারিবু সওয়াত, তোমরা আবু কুহাফার দাড়ি চুলগুলোকে কালো ছাড়া অন্য কোনো রং দিয়ে পরিবর্তন করে দাও। অর্থাৎ এখানে কালো করতে নিষেধ করেছেন এই হাদিস দ্বারা। এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাড়ি চুল কালো করার ক্ষেত্রে শাস্তির কথা উল্লেখ করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যারা দাড়ি এবং চুলের মধ্যে কলব করবে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, তারা জান্নাতে সুঘ্রাণ পাবে না। তো এই হাদিস থেকে এক ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। তো যেহেতু অন্য রং ব্যবহার করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এতে দোষনীয় নয়, এবং আবু হুরায়রা থেকে বর্ণিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ان الا اليهود والنصارى لا يسبقون فخالفهم بخاري مسلم হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ইহুদি নাসারারা তারা কোনো ধরনের রং করে না, তোমরা তাদের বিপরীত করো, অর্থাৎ তোমরা দাড়ি চুলগুলো কালো ছাড়া অন্য কোনো রং দিয়ে পরিবর্তন করতে পারো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং অমর জালুর ক্ষেত্রে যে বলা হয় তিনি দাড়ি চুলকে কালো করেছেন, এই কথাটা ঠিক নয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেহেদি ও কাতাম ঘাস দ্বারা তিনি তার দাড়ি চুলগুলো কলব করতেন। অর্থাৎ কাতাম ঘাস হচ্ছে ধরনের ইয়ামেলি ঘাস, এই ঘাস মেহেদির সাথে লাগালে লাল এবং কালো রঙের মিশ্রণ হতো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু মেহেদি দ্বারা তিনি তার চুল দাড়িগুলোকে কালার করতেন, তোহফাতুল আহওয়াজিতে বর্ণনা করা হয়েছে। অনুরূপভাবে বলা হয়েছে যে ফতুল বাইত উল্লেখ করা হয়েছে যে সর্বপ্রথম এই দাড়ি চুলে কালো করার প্রথা চালু করে ফেরাউন, আর আরবদের মধ্যে সর্বপ্রথম চালু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো আমরা সার্বিকভাবে যদি আমরা খেয়াল করি তাহলে রাসূল সাল্লামের হাদিস থেকে নিষেধ এবং শাস্তির কথা যদি আমরা উল্লেখ করি তাহলে কালো ছাড়া অন্য কোনো অন্য যে কোনো রং দিয়ে দাড়ি চুলগুলো কলব করা বৈধ, যেহেতু কালোর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং শাস্তির কথা বলেছেন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।